শেখ হাসিনা পতনের পর ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে যে কঠোর বার্তা দিলেন ইউনুস আলী। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ, ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছে তিনি। ভারতের গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী এ অধ্যাপক। ইউনুস বলেন, ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপী করার পদ্ধতিকে সমর্থন করেছে, আর এজন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই, তাই ভারত তার নীতি পরিবর্তন করুক। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হল গণতন্ত্রে ফিরে যাওয়া। তিনি চান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘকাল ধরে হয়নি, ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তোষ জানিয়ে ইউনুস বলেন, বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টিকেই ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অবহিত করেছে। নরেন্দ্র মোদীর সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তিনি বলেন, আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা কিন্তু তখন সারা বিশ্বের কাছেই অনুরোধ জানিয়েছিলাম, বাংলাদেশের নিরীহ ছেলেদের তাদের সরকারেই গুলি করে মারছে, আমাদের সাহায্য করুন, ভারত না করে দিল। তিনি বলেন, পুরো বিষয়টিতে ভারতের নীরবতা বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করেছে। নয়াদিল্লি শেখ হাসিনার কাজের বিরুদ্ধে কোনো সরকারই অবস্থান নেয়নি। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এতে যদি আপনাদের ক্ষতি হয় তাহলে তা আপনাকেও আঘাত করবে, কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে, এটা তখন আটকানো যাবে না।